এটা সত্যি যদি খাও তাহলে পরে আপনাকে আগে পাগলা গারদের একটা টিকিট কাটতে হবে। চলুন দেখি কিভাবে বানায় খাবারটা, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। এই খাবারটা খেতে নাকি দুর্ধর্ষ লাগে, এবং ফুলের মতো করা হচ্ছে, তো তার মধ্যে এই গ্রেডেড পনিরটা দিয়ে দেওয়া হচ্ছে। কেমন ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে এসছে, একদম হাই হিটে কিন্তু এই পনিরটাকে ফ্রাই করা হচ্ছে। রামরো লাগে তপে লোক সব পেলাই শেয়ার করে দিন, তো খানা বানাও না মিঠো হুনছ। আচ্ছা মানেটা কি হলো, আদা দিয়ে খাবারটা বানালে খুব টেস্টি হবে। এই দেখুন টমেটো কিন্তু স্টিম হয়ে গেছে, দেখুন আমাদের তৈরি হয়ে গেছে রম ভেড়া পনির। পনির আর হচ্ছে রাম ভেড়া পনির উইথ তন্দুরি রুটি। এবার এটাকে খেয়ে দেখি কেমন খেতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। ফুড টু গুডের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা দাঁড়িয়ে আছি রা বাংলাতে। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে না, পুরো মেঘ, দেখুন মেঘের মধ্যে কেমন মেঘে ঘিরে নিয়েছে এই আমাদের হোটেলটাকে। আমরা আছি নাইন সেন্স গ্রুপ অফ হোটেলসে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটা দুর্দান্ত নেপালি ডিশের রেসিপি। চলুন আমাদের কিচেনে যাই আর আপনাদের সামনে তুলে ধরি রাম ভেড়া পনিরের একটা দুর্দান্ত রেসিপি। পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে তা করবেন। আর পুরো রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও যাতে বাড়িতে বানিয়ে এই নেপালি ডিশটা ট্রাই করতে পারেন। সাথে থাকুন, দেখতে থাকুন ফুড টু গুড। এই হচ্ছে রেস্টুরেন্ট আর এইদিকে হচ্ছে কিচেন। চলুন দেখি কিচেনে। এই শিবাদা সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছে। তো শিবাদা আজকে কী রান্না করে খাওয়াচ্ছ? আজকে হবে রমভেড়া পনির মশালা, আর সাথে সাথে তাওয়া তন্দুর। আমরা আজকে আপনাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই রমভেড়া পনির, এই রমভেড়া পনিরটা কীভাবে বানায় এই রেসিপিটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারাও বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। কি শিবাদা, তাই তো? হ্যাঁ অবশ্যই, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরু করতে চলেছি, তাতে কী কী আছে কী কী লাগছে আমি বলে দিচ্ছি। কিউব করা পনির, নেপালি ভাষায় টমেটোকে রমভেড়া বলে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, মগজ কাজু বাটা, কদ্দুকস করা পনির, লং এলাচ, দারচিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সাথে লাগছে আমাদের তেল, রিফাইন তেল। চলুন দেখি কীভাবে বানায় খাবারটা, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। এই খাবারটা খেতে নাকি দুর্ধর্ষ লাগে। প্রথমে পনিরকে ফ্রাই করে নেব। পনির ফ্রাই করার জন্যে যাচ্ছে রিফাইন তেল, পনিরকে ড্রিপ ফ্রাই করতে হবে। তেল যখন খুব গরম হবে তখন পনিরকে ছাড়তে হবে। এদিকে রমভেড়া যেটা, মানে আমাদের টমেটো নেপালি ভাষায় রমভেড়া, সেটাকে স্টিমে দিতে হবে। আচ্ছা, তো স্টিমে কীভাবে দিতে হয়? আমাদের সিকিম অঞ্চলে কিংবা বিভিন্ন জায়গাতেই যেখানে মোমো তৈরি হয় সেই ইয়েটাকে নেপালি ভাষায় মুক্টু বলে, ঠিক আছে, সেই মুক্টুর ভিতরে আমরা স্টিম দেব। এটা কিন্তু পুরো নিচ অব্দি যাচ্ছে না কাটিংটা, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। পুরো টমেটোটা কেটে বাদ দিয়ে দিলে হবে না, মানে কেটে আলাদা করে দিলে হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টমেটোটাকে পুরো কেটে আলাদা করে দিলে নিচটা ছেড়ে গেলে হবে না। একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে পাঁচটা টমেটো নিয়েছি, পাঁচটা টমেটো দিয়ে করছি। এই টমেটোর ভিতরে আমাদের গ্রেট করা যে পনিরটা আছে সেটা আমি দেবো। এবং ফুলের মতো করা হচ্ছে, তো তার মধ্যে এই গ্রেটেড পনিরটা দিয়ে দেওয়া হচ্ছে।
একটু হাত দিয়ে চেপে আঙুল দিয়ে ভিতরে অনেকটাকে ঠেসে দেওয়া যাতে ভেতর অবধি যায়। একটু নুন এক চিমটি করে উপরে দিয়ে দিতে হবে। এবার আমি এটাকে স্টিমে পাঠাবো, স্টিমে নিয়ে যাচ্ছি। আমি বললাম এটাকে নেপালি ভাষায় মোকটু বলে, বিভিন্ন জায়গাতে মোকটুই বলে, এটার মধ্যে মোমো হয়। যেখানে আমরা মোমো স্টিম করি যেমনভাবে, এটাকে সেই স্টিমারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, একদম একটা নতুন রকম রেসিপি কিন্তু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পনিরটা ফ্রাই হয়ে গেলে সেটা আমরা আগে থেকে একটু নুন জল রেডি করে রাখব। তার একটাই কারণ, ফ্রাইড পনির হার্ড হয়ে যায়, নুন জলের মধ্যে দিলে পনিরটা সফটনেস জুসি হয়। চলুন এই যে দেখুন কিউব পনিরগুলো এবার কিন্তু তেলে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন মনে রাখবেন তেলের হিট কিন্তু বেশ ভালো থাকতে হবে, তাই তো? হ্যাঁ, বেশ গরম হতে হবে তেলটা, সেই গরম তেলেই কিন্তু এই পনিরটাকে আপনারা দেবেন। আর এটাকে ব্রাউনিশ করে ভেজে নেবেন। পনির ছেড়ে বসে থাকলে হবে না, মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দিতে হবে, নাহলে পনির এক জায়গায় জমাট হয়ে যাবে। এখানেও আমি ওই টিস্পুনের হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, ওই ঠান্ডা জলে। ঠান্ডা জলে, ঠান্ডা যেখানে পনিরটাকে তুলে রাখা হবে, তাই তো? হ্যাঁ, সফটনেসের জন্য। আচ্ছা, দেখুন পনিরগুলোকে ভাজা হচ্ছে, একদম ডিপ ফ্রাই করা হচ্ছে পনিরগুলোকে হাই হিটে। হাই হিটে, লো হিটে করলে হবে না। দেখুন পনিরগুলোকে কেমন ব্রাউনিশ কালার নিয়ে নিল দেওয়ার সাথে সাথে। এবার আমি পনিরটাকে তুলে নেব, হয়ে গেছে। এবার পনিরটাকে তুলে এই ঠান্ডা নুন জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ব্রাউনিশ ব্রাউনিশ কালার হয়ে গেছে অলরেডি পনিরটা, এখন এটাকে এই ঠান্ডা নুন জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এ পাশে কিন্তু এখনও স্টিম হচ্ছে, এই টমেটোগুলো এর মধ্যে স্টিম হচ্ছে। পঙ্কজ, আমরা একটু নেপালি ভাষায় কিছু কথা শুনতে চাই, আমাদের দর্শকদেরকে নেপালি ভাষায় কেমন আছো, আপনারা কেমন আছেন যদি একটু বলেন। নমস্কার, তপাইহরু কস্তো ছ, ম তো রাম্রই ছ, তপাইহরু পনি বি রাম্রই হোস, তেস্তই বন্নকো চাকো। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে একটু শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দিন নেপালি ভাষায়। হামিহরু কত্যো রম্বেরা পনির রাম্রো লাগে তপাইহরু লোকো, সবপেলাই শেয়ার কর দিনু, সবপেলাই শেয়ার করনু মা, হামিহরু ইন্টারেস্ট শুনছা বানাউনু মা। দেখ সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মধ্যে চলে এসছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রথমে তেল গরম হলে তাতে লং, দারচিনি, এলাচ আমি ছেড়ে দিলাম পরিমাণ মতন, সাথে তেজপাতা দিলেও হবে না দিলেও হবে। আমরা কিন্তু এখানে দুখানা তেজপাতা ব্যবহার করছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য ড্রাই চিলি দিলেও হবে, আবার না দিলেও, না দিলেও হবে। আমরা কিন্তু সামান্য ড্রাই চিলি ব্যবহার করছি। এবার চপিং করা পেঁয়াজ আমরা তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে চলে গেছে চপিং করা পেঁয়াজ, এবার সেটাকে ভেজে নেওয়া হচ্ছে। এটা ফ্রাই ততক্ষণ পর্যন্ত হবে, পেঁয়াজটা ব্রাউন হতে হবে। যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে, তাই তো? হুম, পেঁয়াজ কিন্তু ব্রাউনিশ হয়ে এসছে, কন্টিনিউ এটাকে নাড়াতে থাকতে হচ্ছে, নইলে পুড়ে যাওয়ার চান্স আছে বা লেগে যাওয়ার চান্স আছে। হিটটা এবার লো করে দিতে হবে, আমি এবার মশলা দেবো এর মধ্যে।
এবার চলেছে মশলা। প্রথমে অল্প নুন, সামান্য নুন দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, জিরে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, এটাও আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবার লো হিট করার কারণ হচ্ছে যখন আমি মশলা গুঁড়োগুলো দিলাম, যদি হাই হিটে থাকে এগুলো জ্বলে যাবে, মশলার টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই কারণে হিটটাকে লো করে নেবেন। মানে মশলাটাকে আপনাকে লো হিটেই পাকাতে হবে আর কি, নইলে মশলাটা যে কোনো সময় জ্বলে যেতে পারে এবং খাবারটা তেতো হয়ে যাবে, তাই তো শিবাদা? অবশ্যই। এবার দিয়ে দেওয়া হচ্ছে রসুন, রসুনের পেস্ট, পেস্ট রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো, আদা পেস্ট, একটু আদার পেস্ট দিয়ে দেওয়া হলো। এই আদা রসুনের পেস্ট এটা কিন্তু হাতে বানানো, আমাদের এই কেনা আদা রসুনের পেস্ট নয়, আদা রসুনটাকে কিনে মানে গোটা আদা রসুন কিনে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে এরকম পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে কেনা পেস্টও ব্যবহার করতে পারেন। নেপালি ভাষায় আদাকে আদুয়া বলে, তো আদুয়া দিয়ে রা তো খানা বানাও মা মিঠো উনসে। আচ্ছা, মানেটা কী হলো? আদা দিয়ে খাবারটা বানালে খুব টেস্টি হবে। আচ্ছা, দেখুন আপনাকে কিন্তু এখান থেকে অল্প অল্প নেপালি ভাষাও শিখে নিতে পারবেন। অল্প একটু জল অ্যাড করা হয়েছে যাতে গ্রেভিটা তৈরি করা যায়। একটু কালার আসার জন্য আমরা এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো একটু ইউজ করব। একটু কালার আসার জন্য এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে। দেখুন আমরা কিন্তু এখানে 5 প্লেট তৈরি করছি, সেই জন্যে কোয়ান্টিটিটা যখন আপনারা বাড়িতে কোনো জিনিস মানে এটা বানাবেন, আপনারা কোয়ান্টিটিটাকে খেয়াল রাখবেন যে কত প্লেট বানাচ্ছেন, তার উপরে আপনারা কিন্তু এই কোয়ান্টিটি বা মশলার কোয়ান্টিটি তৈরি করবেন। দেখুন কী সুন্দর কালার এসছে, দেখুন মশলা কষতে কষতে আমরা একবার দেখে নেব আমাদের রম্বেরা এই আর আমাদের ভাষায় টমেটো স্টিম আমাদের হয়ে গেছে। এই দেখুন টমেটো কিন্তু স্টিম হয়ে গেছে উইথ পনির, ওই গ্রেডেড পনিরের সাথে টমেটোটাকে স্টিম করে নেওয়া হলো স্টিমারে। আচ্ছা, আমরা আগে পিঠে পুলি করার সময় হাঁড়ির মাথায়, হ্যাঁ, হাঁড়ির মধ্যে জল দিয়ে উপরে কাপড় লাগিয়ে আমরা বসিয়ে দিতাম। আমরা মা ঠাকুমা দিদিমায়েদেরকে দেখেছি, তো সেটাই আধুনিকভাবে এটা বেরিয়েছে, বহুদিন আগেই বেরিয়েছে। আগেকার দিনে ওই পিঠে পুলি এইভাবেই হতো, সেই পদ্ধতিটাই এখানে ব্যবহার হচ্ছে আর কি। আচ্ছা, দেখুন এখানে কিন্তু কালার অলরেডি এসে গেছে, আমাদের গ্রেভি তৈরি করার জন্য যে মশলা সেটা কিন্তু প্রায় তৈরি হয়েছে, মশলা কষে গেছে। মশলা কষে গেছে বুঝবেন কি করে? যে মশলা দেখুন তেল ছাড়ছে, মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খাবারের টেস্ট আসে না। যে মশলাটা কিন্তু অলরেডি তেল ছাড়ছে, দেখুন আপনারা ভালো করে যদি দেখেন মশলাটা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, এটা পুরোপুরি তাতেই বোঝা যাচ্ছে যে আমার মশলাটা খাবারের কষে গেছে। এইবার আমার করে রাখা কাজু আর মগজ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। ওকে, এবার এই কাজু আর মগজ পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। দেখুন এই কষা অবস্থাতেই কিন্তু এই কাজু আর মগজ পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। হ্যাঁ, কালারের সাথে সাথে এর গন্ধটাও কিন্তু দারুণ এসছে, মশলাটা কষছে, এর যে সেন্টটা বেরোচ্ছে সেটা কিন্তু অসাধারণ। দেখুন কী সুন্দর কালারটা নিয়ে নিয়েছে, দেখুন মশলাটা এত সুন্দর কষেছে যে এখান থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তেলটা কেমন ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে এখানে অলরেডি,
তেলটা কেমন ছেড়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে বাটার আচ্ছা এবারে এর মধ্যে বাটার যাচ্ছে এটা কি আমুল বাটার আমুল বাটার এই আমুল বাটার যাচ্ছে এর মধ্যে আমরা 1 স্পুন আমুল বাটার ব্যবহার করছি আহা বাটারটা এখানে মেল্ড হলে তারপর আমরা পনিরটা এর মধ্যে দিয়ে দেব পনিরের সমস্ত জলটা ফেলবেন না অল্প একটু জল ফেলে দিয়ে কেন পনিরের থেকে একটা ক্রিম জাতীয় তেল বার হয় সেটা চলে গেলে পনিরের টেস্টটা চলে যায় দিয়ে দিলাম আচ্ছা পনিরটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো আর ওই যে পনিরের জলটা রইল ওটা দিয়েই গ্রেভিটা হয়ে যাবে তাই তো হ্যাঁ 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 ওই পনিরের জলটা দিয়েই গ্রেভিটা হয়ে যাবে কারণ এই পনিরের জলের সাথে একটা তেল বেরোয় ওই তেলটা কিন্তু থাকা খুব জরুরি দেখুন টেস্টের ব্যালেন্স আনার জন্য অল্প আপনারা একটু চিনি ব্যবহার করবেন এখানে কিন্তু একটুখানি চিনি দেওয়া হচ্ছে দেখুন এখানে পনিরের গ্রেভিটা রেডি হয়ে গেছে আর এইখানে কিন্তু আমাদের আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে কিন্তু আমাদের এই যে স্টিমড টমেটোগুলো রয়েছে টমেটোর ভেতরে গ্রেডেড পনির সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্টিম হয়ে গেছে খুব সুন্দর কালার একটা চলে এসেছে দারুণ কালার খাবারে বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি খাবারটা দেখতে ভালো যদি না হলো যতই তার স্বাদ হোক মানুষের সেটা রুচি হয় না রুচি আনার জন্য খাবারের সুন্দরতা খুব প্রয়োজন আমাদের এটা সম্পূর্ণ রকমভাবে কমপ্লিট দেখুন পনির তৈরি হয়ে গেছে কেমনভাবে তেল ছেড়েছে দেখুন সব পুরো সম্পূর্ণভাবে তেল টেল ছেড়ে পনির কিন্তু রেডি এবার হবে প্লেটিং দেখুন এবার আসল খাবারটার খেলাটা এবার আমরা দেখতে পাবো তাই তো শিবাদা অবশ্যই খুব সাবধানে স্টিমারের থেকে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায় নাকি যাতে ভেঙে না যায় আচ্ছা দেখুন আমরা এখানে একটা প্লেট আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ওই প্লেটে প্রথমে এইভাবে স্টিমড টমেটোটাকে নিয়ে নেওয়া হয়েছে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে রম ভেড়া পনির পনির এবারে এর উপরে গার্নিশিং করা হচ্ছে গার্নিশিং করা হচ্ছে এর মধ্যে এখানে আমাদের একটা ধনে পাতা পাওয়া যায় ধনে পাতাটা দেখাও তাহলে বুঝতে পারবে এইখানে ল্যাঙ্গুয়েজে সেটাকে বলে ভোটে ধনিয়া এই হচ্ছে এটা হচ্ছে ভোটে ধনিয়া দুর্দান্ত ফ্লেভার এই ফ্লেভারটা এই খাবারটার সঙ্গে ভীষণভাবে ম্যাচ করে তো আমরা এটার মধ্যে দিচ্ছি আপনারা কিন্তু এটা ট্রাই করুন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আমি এক্ষুনি আপনাদেরকে ফাইনাল প্লেটিং এবং এর টেস্ট কেমন হলো খেয়ে দেখাচ্ছি কিন্তু আপনারা মাস্ট এটাকে বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদেরকে খেতে আপনাদের খেতে কেমন লাগলো আমার খেতে কেমন লাগছে সেটা দেখার জন্যে আর কিছুক্ষণের অপেক্ষা আপনাদেরকে করতে হবে তন্দুরি রুটি তাই তো তাওয়া তন্দুরি তাওয়া তন্দুরি যার নাম তাওয়া তন্দুরি আর এই হচ্ছে কি আমাদের রামভেড়া পনির মানে রামভেড়া হচ্ছে নেপালি ভাষায় টমেটো আর এটা হচ্ছে গিয়ে টমেটো পনির তাই তো হ্যাঁ নামটা দেওয়া হয়েছে অর্ধেক নেপালি অর্ধেক বাঙালি বহু মানুষ সেবাদার এই খাবার খেয়েছে এবং সাধুবাদ দিয়েছে আজকে আমরাও ট্রাই করব এই তাওয়া তন্দুরি রুটি উইথ এই যে এই স্পেশাল আইটেমটা এতক্ষণ তো অনেক সুনাম গাইলাম
কিন্তু এটা খেলে তবেই বুঝতে পারবো যে এটা আদতে কেমন খেতে। খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি, চলুন খাওয়াটা শুরু করি। আর পারছি না, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, আর এই খাওয়াটা যতক্ষণ ধরে দেখছি না তত বেশি খিদেটা বেড়ে যাচ্ছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি এই খাবারটা কেমন খেতে। আর একটা কথা হচ্ছে, আমার মুখে এই খাবার এই কালার দেখে আমার মুখে জল চলে আসছে, এই খাবার দেখে আমার মুখে জল চলে আসছে, আমি অপেক্ষা করতে পারছি না। আর খুব সুন্দর এটার কালার, আর এত সুন্দর এটা দেখেই মনে হচ্ছে যে এটা খুব টেস্টি হবে খাবারটা। যেমন কালার তা তেমনি দেখতে কি পঙ্গজ, দারুণ দারুণ। এটা দেখে কেউ সামলাতে পারবে না, এটা যে দেখবে প্রথমবার সে কোনো কথা বলবে না, আগে খাবেই। প্লেটে চলে এসছে এই যে রুটি, এই যে রামভেড়া পনির, এই একটু রুটি ছিঁড়ে নিলাম, তাওয়া তন্দুরি রুটি, আর হচ্ছে কি রামভেড়া পনির উইথ তন্দুরি রুটি। এবার এটাকে খেয়ে দেখি কেমন খেতে। সত্যি বলছি টেস্ট মুখে লেগে থাকার মতো। আপনারা, আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখালাম, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা, এবং খেয়ে দেখুন এটাকে কেমন খেতে। অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আর যদি আপনারা এই তন্দুরি তাওয়া রুটির রেসিপি জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে, আর এই যে শিবাদা, শিবাদাকে রিকোয়েস্ট করতে হবে আপনাদের যে এই রেসিপিটা জানার জন্য। কি শিবাদা, আমাদের দর্শকদের কি জানাবে? অবশ্যই জানাবো, আমাদেরকেও কমেন্ট করে জানালে আমাদের একটা ইন্টারেস্ট হয়, জিনিসগুলো বানাতে আমাদের খুব ভালো লাগে, অবশ্যই শেখাবো। তাহলে আর অপেক্ষা কেন, ইমিডিয়েট কমেন্ট করে ফেলুন। এই যে রামভেড়া পনির, এটা সত্যি যদি খাও তাহলে পরে আপনাকে আগে পাগলাগারদের একটা টিকিট কাটতে হবে। সত্যি আমি পাগল, আমি পাগল, এর যে টেস্ট আমি পাগল, সত্যি বলছি। এটা এটা আপনি না খেলে বুঝতে পারবেন না, এটা আমি আমার জন্য বলছি না, আমার জন্য আজকে একটা পাগলাগারদের টিকিট কাটতে হবে। আহ, এর যা টেস্ট, এটা আমি চাই যে সারা ভারতবর্ষের মানুষ এটা টেস্ট অনুভব করুক। শিবাদা যে রেসিপি বানাইছে সেই রেসিপিটা সকলে ট্রাই করুক এবং সকলেই এটার টেস্টটাকে অনুভব করুক আমি চাই। তো আমি তো পাগল, এখন আপনারা কী হবেন, আপনারা ট্রাই করুন, তারপরে বুঝতে পারবেন যে সত্যি যে পঙ্কজ, আমার নাম পঙ্কজ, আমি কী বলেছি সেটা সত্যি না সেটা মিথ্যা, সেটা আপনারাই এটা হচ্ছে বিবেচনা আপনারা করবেন। দারুণ জিনিস। তো তোমার বন্ধু বান্ধব যারা দেখছে তাদের সময় আমার বন্ধু বান্ধবদেরকে বলবো যে আমার বন্ধু বান্ধব তোমরা যদি আসতে পারো এখানে আসবে, নাহলে পরে শিবাদার কাছ থেকে আমি এই রেসিপি শিখে গেছি, আমি আমি শিওর আমি তোমাদের এই রেসিপি খাওয়াবো, এবং এই রেসিপি খাওয়ানোর পরে এই রেসিপি আমার কাছে যদি শিখতে চাও আমি তোমাদেরকে কোনোদিনই শেখাবো না। আমার কাছে সবসময় তোমরা এসে আমাকে বলবা যে এই রেসিপি বানায় খাও, ঠিক আছে, তার জন্য আমাকে পার্টি দিতে হবে। আমরা বাঙালিরা টমেটো প্রিয়, কিন্তু সত্যি কথা বলতে টমেটোর চাটনি হলে আমাদের চলে যায়, কিন্তু এই যে জিনিসটা, এটা কতজন খেয়েছেন কমেন্টসে একটু জানাবেন। এই যে প্রিপারেশান, এই আমাদের শিবাদা ছাড়া আমার মনে হয় না আমরা কেউ এরকম প্রিপারেশান এখন অবধি করেছে, কারণ এটা শিবাদার নিজস্ব। আপনারাও বাড়িতে তৈরি করে নিজেরা তৈরি করবেন, করে খেয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। শিবাদা অসাধারণ, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। মানে এই খাবারের, এই খাবারের স্বাদ সাথে টমেটোটা কামড়ে খাও, মজা লাগবে। তোলো তোলো, এইভাবে টমেটো তোলো। এই যে টমেটো, আর এটাই এই খাবারের স্পেশালিটি, এই খেয়ে কেমন লাগছে। হা হা, এর মধ্যে যে পনিরের গ্রেডিংসটা দেওয়া আছে না, মানে এই যে স্ম্যাশ পনিরটা টমেটোর মধ্যে পৌঁছেছে, এবং সেটা কিন্তু পুরোটা স্টিমড, অর্থাৎ
তার খাবারটার যে টেস্ট এসছে না, আমি সত্যি বলছি আমার ভাষা নেই বোঝানোর এটাকে, যে ঠিকঠাক বোঝাতে পারছি কিনা আমি জানি না, তবে অসাধারণ খেতে। আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সেবাদা, এই ধরনের একটা খাবার, এই ধরনের একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্যে এবং আমাদেরকে এই ধরনের একটা খাবার বানিয়ে খাওয়ানোর জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আজকের এই ভিডিও এতদূরই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন। আবার দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।